স্টুডেন্ট, আমি সহদেব দাস। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আমি জানাই অনেক ভালোবাসা ও অভিনন্দন। আমি তোমাদের আগের দিন পড়িয়েছিলাম সমর সেনের লেখা মহুয়ারদেশ কবিতাটি। সেই মহুয়ারদেশ কবিতাটি বুঝিয়েছি, কিন্তু তোমাদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন বা কোন লাইনগুলো তুলে প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু আমি তোমাদের বলে দিইনি। তো আজকে যে কবিতাটা পড়াবো, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি। এই কবিতাটি পড়ানোর পর আমি একসঙ্গে মহুয়ারদেশ কবিতার উল্লেখযোগ্য লাইন আর আমি দেখি কবিতার উল্লেখযোগ্য লাইন তোমাদের উদ্ধৃতি করে বলে দেব, যে লাইনগুলো থেকে তোমাদের যে পরীক্ষায় হোক ওই লাইনগুলি থেকে তোমরা প্রশ্ন পাবে। তো আমি দেখি কবিতাটিতে যাওয়ার আগে শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে আমাদের একটু জানতে হবে। আসলে বিস্তারিত জানাতে গেলে আমার আরও একটি নতুন করে ক্লাস নিতে হবে। তো আগামী দিনে শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে আমি একটা ক্লাস তোমাদের দিয়ে দেব, যেটা শুধু তোমাদের কেন, যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য সেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এই শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে একটি বড় ক্লাস নিতে হবে এই কারণে, বাংলা আধুনিক সাহিত্যে, আধুনিক কাব্য সাহিত্যে আধুনিক কবিদেরও আধুনিক কবি হলেন এই শক্তি চট্টোপাধ্যায়। জীবনানন্দ দাশের পরে বহু আলোচিত কবি হলেন শক্তি চট্টোপাধ্যায়। কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম 1933 খ্রিস্টাব্দে 26 নভেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার বহড়ুতে, আর মৃত্যু হচ্ছে 1995 খ্রিস্টাব্দে 23 মার্চ, কোথায় না, শান্তিনিকেতনে। তো এই বিষয়ে তোমাদের আরেকটু জানতে হবে, শক্তি চট্টোপাধ্যায় প্রথম থেকেই কিন্তু পড়াশোনার থেকে হাতের কাজে বেশি ঝোঁক ছিল। পড়াশোনা তিনি করেছেন, শহরে থেকেছেন, তার পাশাপাশি স্কুলে পড়ার সময় তিনি হাতে লেখা একটি পত্রিকা প্রকাশ করতেন, নবোদয় বলে হাতে লেখা পত্রিকা। তারপর বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় তিনি লেখালেখি করতেন, এবং সেই পত্রিকাতে যম নামক হয় যে কবিতাটি ছিল তার প্রথম মুদ্রিত কবিতা। তারপর তিনি সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পরিচিত হন এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের কীর্তিবাস পত্রিকায় তিনি লেখালেখি করতেন এবং অনেক লেখা সেখান থেকে প্রকাশিত হতো। কবি শক্তি চট্টোপাধ্যায় ছিলেন খুবই বেপরোয়া, বাধা বন্ধনকে তিনি মানতেন না। তার কারণও ছিল সময়ের যুগযন্ত্রণা। তারপর কীর্তিবাস পত্রিকার যেসব লেখক গোষ্ঠী ছিলেন তাদের নৈরাজ্যবাদী দৃষ্টিভঙ্গি, এবং কলকাতায় আগত মার্কিন কবি গিন্সবার্গের প্রভাবে কবি অনেকটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন। কিন্তু তিনি তার কবিতার মধ্যে প্রেম, যুগযন্ত্রণা, অবচেতন মনের কথা, প্রকৃতি এবং শহরে জীবনে নাগরিক জীবনের কদর্যতা, প্রেম ও প্রকৃতির মেলবন্ধন, নৈরাশ্য, এই সমস্ত কিছু তার কবিতার মধ্যে উঠে এসেছে। তিনি প্রথম প্রথম ছদ্মনামে লেখালেখি করতেন। তার ছদ্মনামগুলি হল রূপচাঁদ পক্ষী, স্ফুলিঙ্গ সমাদদার, শক্তিনাথ কাব্যতীর্থ ও অভিনব গুপ্ত, এই সকল ছদ্মনাম তিনি ব্যবহার করতেন। তিনি গদ্যের থেকে কাব্যকে বেশি ভালোবাসতেন, কবিতা লিখতে ভালোবাসতেন। তাই তিনি এক জায়গায় বলছেন, গদ্য ও পদ্যের মধ্যে বিস্তর তফাৎ, গদ্যকার হলো মজুর আর কবি হলেন শিল্পী। এবং আরো বলছেন, আমি কবিতা লিখতেই বেশি ভালোবাসি, পছন্দ করি। কলকাতাকে নিয়ে লেখা তার প্রবন্ধ গ্রন্থ কলকাতার রূপকথা, এবং তার একটি উপন্যাসও রয়েছে, উপন্যাসের নাম কুয়োতলা।
তাছাড়াও তিনি আরো কিছু গদ্য লিখেছেন, কিন্তু কবিতা বা কাব্যগ্রন্থ তিনি অনেক লিখেছেন। শক্তি চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল হে প্রেম, হে নৈঃশব্দ, ধর্মেও আছো জিরাপেও আছো, সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব, অঙ্গুরিতর হিরণ্য জল, ঈশ্বর থাকেন জলে, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, সুখে আছি। চতুর্দশপদী কবিতাবলী, আমরা চতুর্দশপদী কবিতাবলী সম্পর্কিত পরিচিত, কারণ মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী একটি সনেট ছিল, এবং এই কবিতাটি সেই মধুসূদন দত্তকেই শক্তি চট্টোপাধ্যায় উৎসর্গ করেছেন। এছাড়াও আরও অনেক রচনা, অনেক সংকলন, অনেক অনুবাদ গ্রন্থ রয়েছে, আমরা আর বিস্তারিত যাচ্ছি না, কিন্তু এটুকু বলবো তার কবিতার মধ্যে যেমন প্রেম, কবিতার মধ্যে যেমন সেই যুগের যন্ত্রণা, শহরে জীবনের কদর্যতা, প্রকৃতি, আবেগ, সমস্ত কিছুই জড়িয়ে রয়েছে। তিনি আধুনিক কবিতার মধ্যে ছন্দ এবং ছন্দহীনতা দুটিকেই প্রয়োগ করেছেন। তিনি মিল এবং অমিল দেখিয়েছেন, ব্যবহার করেছেন, স্থির এবং চঞ্চল, অর্থাৎ যেন দুই বিপরীতের মধ্যে তিনি মেলবন্ধন ঘটাচ্ছেন। আমরা যে জানি আধুনিক কবিতা দুর্বোধ্য, বুঝতে অসুবিধা হয়, শক্তি চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু সেটা পুরোটাই আলাদা। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা সরল, সেখানে ভাষা রুচিমার্জিত, বুঝতে আমাদের অসুবিধা হয় না, ছন্দ ব্যবহার করছেন, কোথাও ছন্দহীনতাকে প্রয়োগ করছেন। আধুনিক কবিতাকে তিনি যেন আরও আধুনিক করে তুললেন, তাই কবি জীবনানন্দ দাশের পরেই বেশি সমালোচিত কবি হলেন শক্তি চট্টোপাধ্যায়। সেই শক্তি চট্টোপাধ্যায়ের একটি উল্লেখযোগ্য কবিতা তোমাদের দ্বাদশ শ্রেণীতে পাঠ্য রয়েছে, সেই কবিতাটি হলো আমি দেখি, যে কবিতাটি এই একবিংশ শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়ে আজও প্রাসঙ্গিক, ভবিষ্যতেও প্রাসঙ্গিক হবে। এবার আমরা আসি দ্বাদশ শ্রেণীর আমি দেখি কবিতাটির আলোচনায়। এই কবিতাটি ছোট ছোট পংক্তিতে তিনটি স্তবকে, প্রথম স্তবকে আছে পাঁচটি লাইন, দ্বিতীয় স্তবকে আছে পাঁচটি লাইন, চতুর্থ তৃতীয় স্তবকে আছে ছটি লাইন। কবিতার এক একটি লাইনকে বলা হয় এক একটি পংক্তি। তাহলে দেখা যাচ্ছে মোট ১৬টি চরণে বা ১৬টি পংক্তিতে এই কবিতাটি লিপিবদ্ধ হয়েছে। কবি এখানে ছোট ছোট পংক্তিতে কত কথাই না আমাদের বলেছেন, যা বর্তমান যুগে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক, আজও প্রাসঙ্গিক, ভবিষ্যতেও প্রাসঙ্গিক থাকবে। কারণ তিনি প্রকৃতিকে নিয়ে লিখেছেন, কি লিখেছেন না, প্রকৃতির যে সবুজ, যে সবুজ আমাদের পৃথিবীকে ধরে রেখেছে, যে সবুজ আমাদের এই জীবনকে ধরে রেখেছে, যে সবুজের জন্য আমরা প্রাণীকুল বেঁচে আছি, সেই সবুজের কথা তিনি বলছেন। কি বলছেন? আমি দেখি কবিতায় তিনি দেখতে চেয়েছেন, তিনি কি দেখতে চেয়েছেন, গাছগুলো তুলে আনো বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু আমার দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। তাহলে কবি কি বলছেন না, গাছ তুলে আনতে বলছেন, কাকে তুলে আনতে বলছেন, কবি নিজেকে বলছেন, কবি পাঠককে বলছেন, কবি এই সমাজকে বলছেন,
কবি সমস্ত মানুষকে বলছেন যে তোমরা যেখান থেকে পারো একটি করে গাছ তুলে আনো, সে খ্যাতনামা গাছ হোক আর অখ্যাতনামা গাছ হোক, সে বাংলার গাছ হোক সে বাংলার বাইরের কোনো গাছ হোক, যত্ন করে বাগানে তুলে এনে বসাও, আমি দেখি। কারণ কবি বলছেন এই সবুজ আমাদের শরীরে দরকার। কেন দরকার? আরোগ্যের জন্য। আরোগ্য অর্থাৎ সুস্থতার জন্য, সবলতার জন্য, ভালো থাকার জন্য। আমরা জানি, আমরা দশম শ্রেণীতে উদ্ভিদবিদ্যায় পড়েছি, জীবনবিজ্ঞানে পড়েছি, এমন অনেক গাছ আছে যেগুলো থেকে সরাসরি আমরা ঔষধি গুণ পাই। তার মধ্যে নিম আছে, সিংকনা আছে, বাসক আছে, তুলসী আছে, কালমেঘ আছে, এরকম অনেক মহৌষধি গুণের উদ্ভিদের কথা আমরা জানি, গাছের কথা আমরা জানি। এছাড়াও আমরা যে সকল টাটকা শাকসবজি খাই, যে সবুজ আমরা দেখি, সমস্ত সবুজেই কোনো না কোনো গুণাগুণ রয়েছে। এই সবুজ আমাদের বাঁচিয়ে রেখেছে। তাহলে আরোগ্যের জন্য অবশ্যই আমাদের সবুজ প্রয়োজন। শুধু আরোগ্যের জন্য, আরোগ্য মানে কি? শরীরের অসুস্থতা ভালো হওয়া। শুধু কি শরীর, আমাদের মানসিক জগৎও রয়েছে। মানসিক জগৎটাকেও ভালো করে এই প্রকৃতি, এই সবুজ। আমরা সবুজের দিকে তাকালে আমাদের মন ভালো হয়ে যায়, আমাদের দুঃখ কষ্ট অনেকটা কমে যায়, আমরা শান্তি অনুভব করি, আমরা তৃপ্তি পাই। তাহলে সবুজ শুধু আমাদের দেহটাকেও ভালো রাখে না, আমাদের মনোজগৎটাকেও ভালো রাখে। তাই আমরা দেখেছি মাঝে মাঝেই যখনই ছুটি পাই আমরা বেড়াতে যাই, ঘুরতে যাই, চেঞ্জে যাই। কেন যাই? মন ভালো করতে যাই, সুস্থ হতে যাই। তাই কবি এই পাঁচটি পংক্তিতে, পাঁচটি চরণে কত কথাই না আমাদের বলেছেন। ঠিক উপদেশ বলবো কিনা জানি না, ঠিক অনুরোধ বলবো কিনা জানি না, তবে তিনি একটা সুস্থ বার্তা দিচ্ছেন আমাদের, এটুকু বলতে পারি। তারপর দ্বিতীয় স্তবকে কবি কিছুটা খেদ প্রকাশ করছেন, কিছুটা তিক্ততা প্রকাশ করছেন। কবি দ্বিতীয় স্তবকে কি বলছেন? বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি, শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খায়, সবুজের অনটন ঘটে, অনটন অর্থাৎ অভাব ঘটে। তাহলে এখানেও কবি সহজ করে কি বলছেন? কবি অনেক দিন জঙ্গলে যেতে পারেনি, দীর্ঘদিন তিনি শহরে আছেন। তবে এই এই ক্ষেত্রে একটা বলে রাখি, কবি কিন্তু যখনই সময় পেতেন বন জঙ্গল পাহাড়, সে দার্জিলিং হোক, সে শিলিগুড়ি হোক, সে জলপাইগুড়ি হোক, ঝাড়গ্রাম হোক, বাঁকুড়া হোক, তিনি যেখানে পেরেছেন সেখানেই ঘুরেছেন। অর্থাৎ বন জঙ্গলে এবং পাহাড়ে ঘুরতে কই ভালোবাসতেন, সেখানে ঘুরেছেন। তাই কবির এখানে সবুজকে না দেখতে পাওয়ার খেদ, সবুজের সঙ্গে না মিশতে পারার একটা খেদ প্রকাশ পাচ্ছে, দুঃখ প্রকাশ পাচ্ছে। সেই সঙ্গে কবির আরেকটা ধিক্কার দিচ্ছেন। কাকে ধিক্কার দিচ্ছেন? শহরকে। শহরে আছেন অত শহরকে ধিক্কার দিচ্ছেন। কেন না? শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। আচ্ছা, এই সবুজ খাওয়াটা কি না? শহর প্রথমে একটা জনবসতিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, সেখানে অল্প বিস্তর গাছপালা কেটে শহর গড়ে উঠেছিল। কিন্তু শহর প্রথমে যে আয়তনে গড়ে উঠেছিল সে আয়তন কিন্তু বর্তমানে আর নেই। ধীরে ধীরে শহর বাড়তে 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 এত বিস্তার লাভ করেছে যে তার চারিদিকের আশেপাশে যত গাছপালা কেটে 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 শহর তার আয়তন বা শরীরকে বাড়িয়ে চলেছে। শহর যত বাড়ছে গাছপালা তত কাটা হচ্ছে। তার মানে শহর গড়ে উঠতে গেলে গাছপালাকে কেটে ফেলা হচ্ছে, সেটাকেই বলছে শহর গাছপালা খেয়ে নিচ্ছে। তাতে কি হচ্ছে? সবুজের অনটন ঘটছে, সবুজের অভাব ঘটছে। এটিকেই আমাদের শহরের অসুখ বলেছেন
কবি। তাহলে এটা বলার মধ্য দিয়ে তিনি নাগরিক জীবনের কদর্যতাকে তুলে ধরছেন, নগর জীবনের যে অসহিষ্ণুতা, প্রকৃতির প্রতি মায়াহীন স্নেহহীন যে অবিচার, সেটাকেও কবি তুলে ধরছেন। যে সবুজ হচ্ছে যৌবনের প্রতীক, যে সবুজ গতিময়তার প্রতীক, সেই সবুজ ধ্বংস হচ্ছে, তার মানে শহরের মানুষ থিতিয়ে যাবে, এটা স্বাভাবিক। তারপর কবি একদম শেষ তবকে এসে বলছেন, তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও, আমি দেখি চোখ তো সবুজ চায় দেহ চায় সবুজ বাগান, গাছ আনো বাগানে বসাও আমি দেখি। এক্ষেত্রে কিছু কথা বলার আছে। কবি কিন্তু শেষ পর্যন্ত বলছেন গাছ এনে বাগানে বসাতে, কারণ চোখ সবুজ চায় দেহ চাই সবুজ বাগান। এক্ষেত্রে তোমরা একটু খেয়াল করে দেখবে, আমরা হয়তো এখন বড় হয়েছি বুঝতে পারি না, কিন্তু যখন শৈশব ছিল তখন এই শিশুরা কিন্তু ঘাসের উপর গড়িয়ে খেলা করত, হাত ধরে পথে গেলে সেই শিশুটা কিন্তু ঘাসের মধ্যে আগাছার মধ্যে কিন্তু সে নিজেকে মিশিয়ে দেয়, তার মধ্যে নিজেকে খেলা করে। কেন না, তারা সেই ঘাসের মধ্যে নিজেদেরকে আনন্দে মাতিয়ে রাখতে ভালোবাসে। আমাদের শরীর সবুজে যেমন খেয়ে ভালো থাকে, সবুজ মেখেও ভালো থাকে, আর চোখ, এটা চিকিৎসা শাস্ত্রেও কথা আছে বা বিজ্ঞানেও আমরা পড়েছি যে আমাদের সবুজ রংটা চোখের জন্য খুব উপকারী। এই গাছের যে সবুজতা, এই সবুজতা আমাদের চোখকে ভালো রাখে। তাই কবি বলছেন চোখ ভালো রাখতে গেলে, এই প্রকৃতির রূপ রস গন্ধ অনুভব করতে গেলে, প্রকৃতির রং চিনতে গেলে আমাদের চোখকে ভালো রাখতে হবে। সেই চোখ ভালো রাখতে পারে একমাত্র উদ্ভিদ। তাই এই সবুজকে টিকিয়ে রাখতে গেলে আমাদেরকে কী করতে হবে, গাছ এনে বাগান তৈরি করতে হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ গাছ এনে বাগানে বসিয়েছি, ঠিক এভাবেই কবি বার্তা দিচ্ছেন গাছ এনে বাগানে বসাতে। দিন দিন প্রকৃতি যেভাবে দূষিত হচ্ছে তাতে গাছের সংখ্যা যত কমছে, জীব অর্থাৎ প্রাণীকুল দিন দিন বিপন্ন হচ্ছে। তাই সবুজকে বৃদ্ধি ঘটাতে গেলে যেখান থেকে পারো গাছ তুলে এনে বাগানে বসাতে হবে। আচ্ছা, কবি বারবার একটা কথা বলছেন, গাছ তুলে এনে বাগানে বসাও। কেন বাগানে বসাতে বলছেন? না, তোমরা দেখো ভালো করে যদি খেয়াল করো, একজন মা তার সন্তানকে একদম ছোট্ট থেকে লালন পালন করে বলেই সন্তানের প্রতি ভীষণ মায়া তৈরি হয়, স্নেহ তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। তাই মা তার সন্তানকে আঘাত করতে পারে না, শুধু নিজের সন্তান নয়, একজন মায়ের কাছে পৃথিবীর সমস্ত শিশুই সন্তান। কি করে হলো না, নিজের সন্তানকে ভালোবাসতে পেরেছে, নিজে হাতে লালিত পালিত করতে পেরেছে। তাই ঠিক কবি এইটাই বলতে চাইছেন যে তুমি নিজে হাতে যদি একটা গাছকে তুলে এনে বাগানে বসাও, নিজে পরিচর্যা করো, তাহলে কি হবে, গাছের প্রতি মায়া তৈরি হবে, গাছের প্রতি ভালোবাসা তৈরি হবে। গাছকে তুমি লালন পালন করলে গাছের সঙ্গে তুমি জড়িয়ে যাবে, আর তুমি গাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারবে না, অর্থাৎ তুমি গাছ কাটতে পারবে না। গাছ কাটতে গেলে তোমার বিবেক, তোমার মায়া, তোমার স্নেহ তোমাকে পিছু টান দেবে, তখনই আমরা গাছ কাটা থেকে বিরত থাকব। এত সুন্দর একটা কথা কবি কি সুন্দর করে, কত নরম সুরে, কত সরল ভাষায়, সরল ভঙ্গিমায় আমাদেরকে বুঝিয়েছেন। তিনি গাছকে পরিচর্যা করতে বলছেন, লালন পালন করতে বলছেন, গাছের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে বলছেন, যে সম্পর্ক হবে অটুট বন্ধন, যে বন্ধন কখনো কাটতে পারবে না, গাছের সঙ্গে আমাদের সখ্যতা তৈরি হবে। মা সন্তানের সম্পর্কের মতো গাছের সঙ্গে আমাদেরও একটা সেরকমই সম্পর্ক, সুমধুর সম্পর্ক তৈরি হবে। তাই পৃথিবীতে প্রকৃতিতে গাছকে রক্ষা করতে গেলে গাছ তুলে এনে বাগানে বসাতে হবে, বাগানের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। এটাই কবি বলতে চেয়েছেন, এখানেই এই কবিতাটা সার্থক। আরও সার্থক, বর্তমান যুগে এত পরিবেশ দূষণ, এত যান্ত্রিক শব্দ,
জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ সব দূষণের মাঝে গাছই একমাত্র রয়েছে যে সমস্ত কিছুকে উৎপাটিত করতে পারে, সমস্ত কিছুকে দূরে ফেলতে পারে, আমাদেরকে সুস্থ পরিবেশ দিতে পারে, যাতে করে এই জীব, এই পৃথিবী দীর্ঘদিন এভাবেই বেঁচে থাকতে পারে। তাই কবি আমি দেখি কবিতায় যে কথাটি বলেছেন সেটা আমরা যেমন মান্য করব, তোমরা যারা আছো, শিক্ষার্থী যারা আছো, তোমরাও চেষ্টা করো বাগান বসাতে, তোমরাও চেষ্টা করো গাছ লাগাতে। তবে কবিতা আলোচনার শেষে তোমাদের দুটি লাইন আমি উল্লেখ করতে চাই, যে দুটি লাইন তোমরা ভালো করে খেয়াল করবে, যে লাইনের উত্তরগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি। কবি গাছ তুলে এনে বাগানে বসাতে বলছেন কেন এবং তিনি কি দেখতে চেয়েছেন, কবিতা অবলম্বনে তোমরা নিজের ভাষায় আলোচনা করো। আরেকটি লাইন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। শহরের অসুখটা কি, কেন সবুজের অনটন ঘটে, তার ফলে কি ঘটতে পারে, কবির এই কবিতা অবলম্বনে তোমরা আলোচনা করো। তাই তোমাদের যদি এই কবিতাটি কোথাও বুঝতে অসুবিধা হয়, যদি তোমাদের কোনো প্রশ্নের দরকার হয়, উত্তরের দরকার হয়, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের উত্তর দেব। পরিশেষে তোমাদের বলে রাখি, যদি আমার এই চ্যানেলটি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অনেক অনেক শেয়ার করবে।